তো বন্ধুরা, আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের গাছের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ ও গুরুত্বপূর্ণ গাছ হলো এই লেবু গাছ। আমরা সারা বছর এই লেবু গাছকে যত্ন করে থাকি, যাতে সিজনে এই গাছ থেকে ভরে আমরা ফুল এবং ফলকে পেতে পারি। কিন্তু বর্তমান সময় আমাদের এখানে গ্রীষ্মকাল শেষ হয়েছে এবং বর্ষা শুরু হয়েছে এবং এখন সেপ্টেম্বর মাস চলছে। এই সময় আমরা যদি আমাদের লেবু গাছের গ্রোথকে সঠিক না রাখ পারি, তাহলে কিন্তু সিজনে আমরা কখনোই আমাদের লেবু গাছ থেকে ভরে ফুল ও ফলকে পেতে পারবো না। তাই এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে আমরা যদি আমাদের লেবু গাছের মধ্যে কিছু বেসিক পরিচর্যাকে করতে পারি এবং এর পাশাপাশি এই খাবারটিকে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সমস্ত লেবু গাছের গ্রোথকে যেমন তত্ত্বরিয়ে বাড়াতে পারবো, তেমন সিজনে আমরা প্রত্যেকটা লেবু গাছ থেকে ভরে আমরা ফুলকে পেতে পারবো। কেবলমাত্র শুধু বন্ধুরা এই খাবারটা নয়, এর পাশাপাশি আমাদের এই মিশ্র খাবারটিকেও কিন্তু ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমরা সঠিক পরিচর্যা এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়েই আমাদের লেবু গাছের মধ্যে করতে পারবো। তো কোন কোন কাজগুলিকে এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে এবং কোন কোন গুরুত্বপূর্ণ খাবার আমাদের লেবু গাছের জন্য আমাদের সংগ্রহ করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এই সময় আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, আমাদের এই সময় প্রত্যেকটা লেবু গাছের গ্রোথকে সুন্দর করে তুলতে গেলে এবং সিজনে আমাদের গাছ ভর্তি লেবু পেতে গেলে আমাদের লেবু গাছের মধ্যে শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক পরিচর্যা। আমরা যদি আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে সঠিক খাবার প্রয়োগ করার পাশাপাশি সঠিক পরিচর্যাকে করতে পারি, তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা লেবু গাছ এই সময় যেমন তত্ত্বরিয়ে বৃদ্ধি হতে শুরু হবে, তেমন সিজনে আমরা প্রত্যেকটা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে পারবো। তাই এই সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছের গ্রোথকে সুন্দর করে তোলার জন্য গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করার জন্য আমাদের যে কাজটাকে প্রথম আমাদের লেবু গাছের মধ্যে এই সময় দাঁড়িয়ে করতে হবে, সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমান সময় আমাদের এখানে কিন্তু বর্ষাকাল চলছে এবং মাঝে মধ্যেই আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি হতে লক্ষ্য করতে পারছি। তাই এই সময় আমাদের যে কাজটাকে করতে হবে, এই সময় আমাদের লেবু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করাকে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। আমরা যখন দেখব আমাদের লেবু গাছের মাটি ভিজে অবস্থায় আছে, তখন কিন্তু কখনোই লেবু গাছের মাটির মধ্যে আর জলকে প্রয়োগ করব না। যখন আমরা দেখব লেবু গাছের মাটি ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে আসছে, তখনই কিন্তু আমরা জলকে প্রয়োগ করব। মানে ধরতে গেলে আমরা যেমন অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করব না, তেমন গাছের মাটি যাতে শুকিয়ে না পড়ে সেটাও কিন্তু আমাদের এই সময় খেয়াল রাখতে হবে। এই দুটো ক্ষেত্রেই যেমন আমাদের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে আরম্ভ করবে, তেমন গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাল অ্যাটাকও হতে পারে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা দেখে নিই দু নম্বর কোন কাজটাকে দাঁড়িয়ে এই সেপ্টেম্বর মাসের শুরুতেই আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে। তো বন্ধুরা, এই সময় যেহেতু আমাদের এখানে বর্ষাকাল শুরু হয়েছে, তাই এই সময় আমাদের লেবু গাছের মধ্যে যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো আমাদের লেবু গাছের মধ্যে এই সময় কিন্তু নানান ধরনের আগাছা এবং ঘাস জন্মাতে লক্ষ্য করা যায়। এক্ষেত্রে যেটা হয়, এই ঘাস এবং আগাছাগুলি পচে গিয়ে গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি করে। তাই আমাদের যে দু নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে এই ঘাস এবং আগাছাকে আমাদের কিন্তু সময় সময় গাছের মাটি থেকে কিন্তু পরিষ্কার করে দিতে হবে, যাতে আমাদের গাছের মাটির মধ্যে কোনো ধরনের ঘাস এবং আগাছা পচে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি না হতে পারে। এবং এর পাশাপাশি যে কাজটাকে আমাদের করতে হবে, আমাদের প্রত্যেক 6 থেকে 7 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু লেবু গাছের মাটিকে এরকম কিন্তু ওলট পালট করে দিতে হবে।
হবে, যাতে আমাদের গাছের মাটি দ্রুত শুকিয়ে যেতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে গাছ যাতে মাটি থেকে সঠিকভাবে অক্সিজেন, খাবার এবং নানান ধরনের পুষ্টিমূলকে ইনটেক করতে পারে। আমরা যত এই সময় আমাদের লেবু গাছের মাটিকে ভুরভুরে এবং হালকা রাখতে পারবো, তত কিন্তু গাছের শিকড় চলাচল সঠিকভাবে কিন্তু হবে। তো বন্ধুরা, এই 2 নম্বর কাজটি করার পাশাপাশি এরপর যে 3 নম্বর কাজটিকে আমাদের করতে হবে, সেটা হলো আমাদের প্রত্যেকটা লেবু গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করার জন্য এবং আগামী সিজনে আমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পাওয়ার জন্য আমাদের এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়েই আমাদের কিছু খাবারকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব? তো বন্ধুরা, এই সময় আমাদের লেবু গাছের মধ্যে যে খাবারগুলিকে প্রথম প্রয়োগ করতে হবে সেই খাবারগুলি হচ্ছে বন্ধুরা এইগুলি। তো বন্ধুরা, এই সময় আমাদের লেবু গাছের সুন্দর গ্রোথের জন্য আমাদের কিন্তু অবশ্যই মিশ্র সারকে কিন্তু ব্যবহার করতে হবে। তো এই মিশ্র সারগুলির মধ্যে কোন কোন সার আছে, তো চলো সেটা এবার জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সম্পূর্ণ খাবারগুলি একটি 12 ইঞ্চি টবের জন্য কিন্তু নিয়ে নিয়েছি। তো প্রথম এবার যে খাবারটাকে আমাদের সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা নিম খোল। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 3 চামচ নিম খোলকে ব্যবহার করেছি। তো এই নিম খোলের মধ্যেও প্রচুর পরিমাণে বন্ধুরা নাইট্রোজেন এবং ফসফরাস আছে এবং তার সঙ্গে সঙ্গে এই নিম খোল আমাদের গাছের মাটি থেকে নানান ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, কেঁচো, কেন্ন, কৃমি, অপকারী প্রাণীকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি যে এই কালো বর্ণের জিনিসটাকে তোমরা দেখছো, এটা হচ্ছে বন্ধুরা আমাদের DAP, যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলে থাকি। এই DAPকে আমাদের 12 ইঞ্চি টবের জন্য নিতে হবে 1/2 চামচ। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 1/2 চামচ DAPকে নিয়েছি। এবং এর পাশাপাশি এই যে সাদা বর্ণের জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বন্ধুরা ইউরিয়া, যা আমরা প্রত্যেকটা গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে একটি নাইট্রোজেনের সোর্স হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি। আমরা 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এখানে 1/2 চামচ ইউরিয়াকেও ব্যবহার করেছি। এবং এর পাশাপাশি এইখানে যে সাদা বর্ণের জিনিসটা তোমরা দেখছো, এটা হচ্ছে বন্ধুরা বোরন। এই বোরনকে আমাদের 12 ইঞ্চি টবের জন্য নিতে হবে 3 গ্রাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 3 গ্রাম বোরনকে নিয়ে নিয়েছি। এবং এর পাশাপাশি এই যে কালো বর্ণের জিনিসটা তোমরা দেখছো, দানা দানা আকৃতির, এই জিনিসটা হলো বন্ধুরা বায়োভিটা এক্স, যাকে আমরা জৈব অনুখাদ্য বলে থাকি। তোমাদের কাছে যদি বায়োভিটা এক্স না থাকে, সেক্ষেত্রে তোমরা যে কোনো রাসায়নিক অনুখাদ্যকে 1/2 চামচ প্রয়োগ করবে, এবং বায়োভিটা এক্স থাকলেও তোমরা কিন্তু 1/2 চামচকে ব্যবহার করবে একটা 12 ইঞ্চি টবের জন্য। এর পাশাপাশি বন্ধুরা এই যে চিনির মতন জিনিসটাকে তোমরা দেখছো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আমি কিন্তু এখানে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করেছি আমার একটি 12 ইঞ্চি টবের জন্য। এই ম্যাগনেসিয়াম সালফেট বন্ধুরা এই সময় আমাদের গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করবে, গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে করবে, গাছের সালোক সংশ্লেষের হারকে কিন্তু বাড়িয়ে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কচি কচি পাতা এবং ডালপালাকে বৃদ্ধি করতেও সাহায্য করবে। এবং এই খাবারগুলির পাশাপাশি এবার আমাদের যে 2 গুরুত্বপূর্ণ খাবারকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 3 গ্রাম মতন হিউমিক অ্যাসিডকে ব্যবহার করেছি। এবং আমরা সকলেই জানি যে হিউমিক অ্যাসিড আমাদের গাছের জন্য কতটা উপকারী, গাছের খিদে বাড়িয়ে তোলার পাশাপাশি গাছের শিকড়কে মজবুত এবং বলিষ্ঠ করে তোলে এবং তার সঙ্গে সঙ্গে গাছের নানান রকম ভিটামিনের যোগান দিতে থাকে এবং গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতেও সাহায্য করে। তো এই জিনিসটার পাশাপাশি আমাদের কিন্তু এখানে সাপ পাউডারকেও ব্যবহার করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 3 গ্রাম মতন সাপ পাউডারকে ব্যবহার করেছি। তোমরা এই সাপ পাউডারের বদলে যে কোনো রাসায়নিক তোমরা ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে পারো। এবং এই খাবারগুলোকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই খাবারগুলোকে একে অপরের সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে একে অপরের সঙ্গে কিন্তু সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এবং এই খাবারগুলিকে মিশিয়ে দেওয়ার পর আমাদের এই খাবারগুলিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কিভাবে আমরা গাছের
মাটির মধ্যে এই খাবারটাকে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই খাবারগুলো যেহেতু আমাদের সবকটাই রাসায়নিক খাবার, তাই এই খাবারগুলোকে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কিন্তু সাবধানতাকে অতি অবশ্যই অবলম্বন করতে হবে। যখন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়বে কিংবা ড্রিম ওয়েদার থাকবে, তখন কিন্তু এই খাবারগুলোকে আমরা কখনোই গাছের মাটিতে প্রয়োগ করব না। যখন আমাদের এখানে রোদ্দুর উঠবে, তখন গাছের মাটিটা খুঁজে নেওয়ার পর আমরা কিন্তু খাবারগুলিকে আমাদের গাছের গোড়া থেকে কমসে কম 4-5 কড়া দূর পর্যন্ত আমরা কিন্তু ছড়িয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় টবের গা বরাবর এই খাবারগুলোকে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা যেটা হবে, আমাদের প্রত্যেকটা গাছ আমাদের কিন্তু সম্পূর্ণ পুষ্টিমূল এই খাবার থেকে কিন্তু ইনটেক করতে পারবে এবং এই খাবারগুলো পেয়ে আমাদের গাছ কিন্তু তত্তরিয়ে বেড়ে উঠবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় সম্পূর্ণ খাবারটাই আমার 12 ইঞ্চি টবের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম। যেহেতু আমরা মাসে একবার খাবারকে প্রয়োগ করব, সেহেতু আমাদের একটু বেশি করেই খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে। তাছাড়া এইখানে যে প্রকারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলে কিন্তু আমাদের অতিরিক্ত খাবার ধুয়ে বেরিয়েও যাবে। কিন্তু যতটুকু খাবার আমাদের গাছের মাটির মধ্যে থাকবে, ততটুকু খাবার কিন্তু আমাদের গাছ সঠিকভাবে ইনটেকও করতে পারবে। তো বন্ধুরা, এই খাবারটিকে প্রয়োগ করার পাশাপাশি আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ঘরোয়া তরল খাবারটিকেও আমাদের এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই খাবারটি কী বা কীভাবে এই খাবারটিকে তৈরি করতে হবে, তো চলো এবার সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরুতেই আমাদের যেটাকে নিতে হবে সেটা হলো 1 লিটার জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে 1 লিটার জলকে নিয়েছি এবং এই জলের সাথে আমাদের যে জিনিসটাকে এবার মেশাতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখছো সেটা হলো বাদামের গুঁড়ো। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা কখনোই কিন্তু সরিষার খোল কিংবা বাদাম খোলকে ব্যবহার করব না। এক্ষেত্রে কিন্তু প্রবল বৃষ্টিপাতের ফলে সরষের খোল কিংবা বাদাম খোল ব্যবহার করলে গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে আমরা যেটা করব, এই বাদামের গুঁড়োকে আমরা কিন্তু ব্যবহার করব। এক্ষেত্রে তোমরা যেটা করবে, কাঁচা বাদামকে দোকান থেকে সংগ্রহ করে নিয়ে আসবে, নিয়ে এসে তোমরা মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবে এবং সেই গুঁড়ো বাদামকে তোমরা 1 চামচ 1 লিটার জলের মধ্যে দিয়ে তোমরা কিন্তু 4-5 ঘন্টা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে এই লিকুইডটা কিন্তু তৈরি হওয়ার জন্য রেখে দেবে এবং তারপর এই জিনিসটাকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো চলো প্রথম আমরা 3-4 ঘন্টা এই জিনিসটাকে রেখে দিই, তারপর কিভাবে আমরা এই জিনিসটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নেব। বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই খাবারটাকে 1 লিটার প্রস্তুত করে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এই 1 লিটার জল থেকে আমরা কিন্তু 500 ml জল আমরা এই মাটিতে কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার লেবু গাছের মাটিটা কিন্তু 500 ml জল দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু ভিজিয়ে দিচ্ছি। তোমাদেরও কিন্তু তাই করতে হবে। অতিরিক্ত পরিমাণে কিন্তু এই খাবারটাকেও আমরা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করব না। এক্ষেত্রে যেটা হবে, আমাদের লেবু গাছ এই বাদাম মিশ্রিত জলটা থেকে সঠিকভাবে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস এবং ক্যালসিয়ামকে কিন্তু ইনটেক করতে পারবে, ফলে আমাদের লেবু গাছের প্রত্যেকটা ডালপালা মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে আমাদের লেবু গাছগুলো কিন্তু ঝাঁকড়া হয়ে উঠবে। বন্ধুরা, এই তো ছিল আমাদের লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার বিষয়। কিন্তু এই সময় শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই আমাদের যে লেবু গাছের বৃদ্ধি বিকাশ আমরা সঠিকভাবে লক্ষ্য করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়। এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের লেবু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে গেলে আমাদের যে 4 নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো, এই সময় আমাদের কিন্তু এই প্লান্ট গ্রোথ রেগুলেটরটাকে আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটা তোমরা দেখছো সেটা হচ্ছে মিনাকুরাল, যা আমাদের গাছের টায়াকন্টানলকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে দ্রুত গতিতে নতুন নতুন ডালপালা এবং পাতাও আনতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা, এই জিনিসটিকে ব্যবহার করার ক্ষেত্রেও আমাদের কিন্তু অবশ্যই কিছু সতর্কতাকে অবলম্বন করতে হবে। আমরা যেদিন খাবারকে প্রয়োগ করব সেই দিনেই কিন্তু আমাদের এই জিনিসটাকে গাছের মধ্যে স্প্রে করতে হবে এবং স্প্রে করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা 1 লিটার জলের মধ্যে মাত্র 35 ফোঁটা এই মিনাকুরালকে দিয়ে আমরা কিন্তু বিকালবেলায় গাছের মধ্যে কিন্তু স্প্রে করব। কখনোই সকালবেলা বা রোদ্দুর ওঠার পর আমরা কিন্তু কখনোই এই মিনাকুরালকে
গাছের মধ্যে প্রয়োগ করব না। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের লেবু গাছের মধ্যে কোন কোন কাজকে করতে হবে এবং কোন কোন খাবারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আগামী সিজনে আমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে ভরে ফুল এবং ফলকে পেতে পারবো। তো আজ এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা সকলেই উপকৃত হয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।